যাত্রা শুরু করছি দিল্লি থেকে ফ্র্যাঙ্কফুর্ট। আমার গোছানো শেষ, লক করব, রুম থেকে বের হয়ে যাচ্ছি। এখন এখানে লোকাল টাইম হচ্ছে হলো 9:45, আমার ফ্লাইট হচ্ছে হলো ভোর রাত 2:35। এয়ারপোর্ট খুবই কাছে, আর এখান থেকে যেতে 10-15 মিনিট লাগবে। আমার দিল্লি থেকে যারা আমার সাথে যাচ্ছেন তারা ওখানেই ওয়েট করছেন এখন। তো যাত্রাপথ আমার শুভ হোক, এই শুভকামনা করবেন যেন সহি সালামতে পৌঁছাতে পারি। অ্যান্ড যাত্রাপথে যা যা দেখানোর দরকার ডেফিনেটলি আমি ট্রাই করবো আপনাদের দেখানোর জন্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ইয়েস, এই হোটেলটা, যে হোটেলে আমি উঠেছি, এটা ছিল ফাব ইন স্টার এয়ারপোর্ট হোটেল। এটা রুপিতে 1900 রুপি নিয়েছে। হোটেলটা খারাপ না, হোটেলটা ইউ ক্যান সি দ্য বেড ইজ দেয়ার, খারাপ না। এটা বড় বেড দিচ্ছে, একটা বড় ওয়াশরুম আছে, একটা ওয়াশরুমও আছে এখানে। সো খারাপ না, বাট ব্রেকফাস্ট দেয় না। আমি booking.com থেকে আসলে এটা বুক করাতে আমার ব্রেকফাস্ট পাইনি, যদিও আমার ব্রেকফাস্ট দরকার নেই, আমি এখন বের হয়ে যাচ্ছি। সো দেখা হবে, বাই বাই।